ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: إذا وضع الميت في القبر يأتيه ملكان فيجلسانه فيقول: من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم إلى آخر الحديث. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত দশ গুণ বেড়ে যাক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া মোহাম্মদিয়া পাঁচ মঞ্জিল মাদ্রাসা মার্কাজ মসজিদ ও মুসলিম কবরস্থান নাজিরপুর পিরোজপুরের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক নুরানি কোরআনি মাহফিলের তৃতীয় দিন সমাপনী দিনের 41তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইএমআই মাসাজিদ মাদ্রাসার আজিজম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, এ মাসের
প্রায় মধ্যভাগে চলে আসতেছি। বাদ মুত্তাসিল মাগরিব অত্যন্ত দামি সময়, সময়ের মূল্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই মাগরিবের পরপরই এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। শত ব্যস্ততা অপেক্ষা করে মেহরবান আল্লাহ পাকের এই ইহসানের শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। একেবারেই মাগরিব বাদ যতটুক মাঠ তৈরি করা হয়েছে এখনই প্রায় ভরে গেছে। আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ নামাজ পড়ে পড়ে আসতেছে। আমার অল্প একটু সময়ের ভিতরে আপনাদের বারবার সেট করতে গেলে আপনাদের লস হয়ে যাবে। আমি সাধ্য অনুযায়ী ওয়াদা ঠিক রাখার চেষ্টা করি এবং টাইম মেনটেন করার চেষ্টা করি। আপনাদের এখানে মাগরিব বাদ, কাজে আমি মাগরিবের আগেই চলে আসছি। এরপরে মাহফিল যেখানে সেখানে যে সময় দিছি তাদের ওখানে আমাকে আল্লাহ নিলে একটু আগেই যেতে হবে। আমার শেষ টাইমের দিকে তাকাইয়া আমি সময় মতো ছেড়ে দেব। অতএব এই অল্প একটু সময়ের ভিতরে বারবার সেট করতে গেলে দেরি হবে, সময় লস হবে। আপনারা কি আগে একটু আগায় আগায় বসে পিছনে একটু জায়গা বানাবেন? যে আগায় আসবেন সেই জান্নাতের দিকে আগাইবেন, যে আগায় এসে এহসানের নিয়তে আসবেন দুইটা লাভ। মনে মনে নিয়ত করেন যে আমি আগায় বসলে আরেক ভাই বসতে পারবে, মনে মনে নিয়ত করবেন যে আমি আগায় বসলে আরেকজন বসতে পারবে, এর নাম হলো এহসানের নিয়ত, এর নাম একরামের নিয়ত। তো যতটুক জায়গা ছেড়ে দিয়ে সামনে আসলেন, আল্লাহ পাকের ওয়াদা ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অতটুক জায়গা দেবেন। অতটুক না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা দেবেন কতটুক এটা আল্লাহই ভালো জানে। তো জান্নাতের মধ্যে একটু জায়গা যদি দলিল হয়ে যায় আমার আপনার নামে, খুশি আছেন না? বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি একরামের নিয়ত করলে কি লাভ? ছোট থেকে ছোট একটা একরাম, একটা লোকের হাতে লাঠি পড়ে গেছে, পড়ে যাওয়া লাঠিটা তার হাতে তুলে দিয়েছেন, এটাও একরাম। এমন ছোট একটা একরামও যদি করেন তাহলে দশ বছর এতেকাফে সওয়াব পাওয়া যায়। দশ বছর, দশ রমজানের দশ দশকে একশো দিন না, লাগাতার দশ বছর মসজিদে বসে থেকে এতেকাফ করলে যে সওয়াব, সারা জীবনও রমজান মাসে শেষ দশ দিন বসতে পারলাম না, দশ দিন আটকে থাকবো সাত দোকানে গল্প করবো কিভাবে? আর এতে কাপে বৈশাখ কথা কইতে দেয় না, মসজিদের বাইরে যাইতে দেয় না, ওই জেলখানা ধরা বান্ধা মামলা ছাড়া এটা সম্ভব না, যার কারণে আপনিও পারেন না আমিও পারি না। মাত্র দশটা দিন এতে কাপ করলে কত ফজিলাত, এতে কাপের সময় হুজুররা বলবে আমরা শুনছি বহুত। আর একটা না দশ বছর এতে কাপ করলে তাহলে কত সব হবে? একটু একরামের নিয়তে আগায় আসছেন, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, যার কারণে কথাগুলো ভিতরে দাঁড়াই কম। ফজিলাত আমরা তো ঢেলে দেই আলহামদুলিল্লাহ অনেক, যা বলি তার চেয়েও বেশি আছে, সব তো বলে পারি না। আল্লাহ, দুনিয়াকে বোঝা সহজ, কামাই করা কঠিন। আর আখেরাত বুঝেই আসে না, বুঝতে মোটে চাই না, তবে কামাই করা, ইনকাম করা একেবারেই সহজ। সুবহানাল্লাহ। আপনি এখানে ওয়াজ শুনতে আসছেন, যেদিন থেকে মাইকের আওয়াজ কানে গেছে শুনছেন যে ওখানে মাহফিল হবে, মনে মনে একটু প্রস্তুতি নিয়েছেন না যাতে ওই দিনে ঝামেলা আজকে না যাই? অনেকে ঢাকা থেকে আসছে, সেই দিন থেকে আপনার প্রত্যেক নড়া চড়ায় হাঁটা চলায় কাজের ভিতর দিয়ে কদমে কদমে একটা করে নেকি লেখা হয়ে গেছে। এইরকম ভাবেই আল্লাহ তাআলা আমাদের পুষিয়ে দেবেন। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প একটু সীমাবদ্ধতার হায়াত, কারণ গোটা দুনিয়ার হায়াতই সীমাবদ্ধ। এ দুনিয়া একসময় ছিল না, ঠিক না? দুনিয়াই ছিল না, আবার এখন আছে, আবার একসময় দুনিয়া থাকবে, কতক্ষণ থাকবে? তো দুনিয়াই যদি না থাকে তাহলে আমি থাকবো কি করে?
তবে আমাকে আপনাকে আর দুনিয়ার সাথে আল্লাহ তাআলা যেভাবে সেট করেছে বাস্তব দৃষ্টিতে দেখতেছি আমি আপনি এখন আছি হঠাৎ থাকব না চলে যাব তবে আমার পরও বেশ কিছুদিন দুনিয়া থাকবে দুনিয়া থেকে যাবে আমি আপনি চলে যাব আবার একদিন আসবে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা একটা ঘটনা ঘটবে যার নাম হলো কিয়ামত যে ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই কিয়ামত হবে কি না হবে তো যেহেতু দুনিয়া থাকবে না ঘটনা ঘটবেই ধ্বংস হয়েই যাবে সেই ঘটনা ঘটার আগে আমাদের প্রত্যেকের জিন্দেগির কিয়ামত হয়ে যাবে তো মূল কিয়ামত ধ্বংস কিয়ামত দুইটা একটা হলো আন্তর্জাতিক কিয়ামত আর একটা হলো পার্সোনাল কিয়ামত ব্যক্তিগত কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অনেক জায়গা বলেছেন আর ব্যক্তিগত কিয়ামতের কথাও কম কই নাই কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত সমস্ত প্রাণী মরণশীল মরতেই আর নবী পাক বলেন মাম্মা তাকাদ কামাত কিয়ামাতুহু যে মারা গেল তার কিয়ামত সেই দিন হয়ে গেল দুনিয়া ধ্বংসের যে কিয়ামত সারা বিশ্ব ভূমণ্ডলকে ধ্বংস করে দেবে যেই কিয়ামতে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসা ফাকানাত হাওয়া আম্মুম্বাসা আল্লাহু আকবার এমন ঘটনা ঘটবে আসমান ভেঙ্গে জমিনই পড়বে পায়ের নিচ থেকে জমিনটা হারিয়ে যাবে পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে যত বড় বিল্ডিং আর ইমারত আর দালান কোটা স্থাপনা তুমি বানাও না কেন ওর কিছুই থাকবে না সব ধুলার মতো উঠতে থাকবে ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত সবই কিয়ামতের আলামত সবই কিয়ামতের আয়াত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এমন একটা ভূমিকম্পন হবে এমন একটা ঝাঁকুনি আসবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিলে এই ঝাঁকুনিতে দুনিয়াটা হারিয়ে যাবে ওই টেন্ডাম হলো আন্তর্জাতিক কিয়ামত ওই সময় যারা দুনিয়ায় থাকবে তাদের উপর যে ঘটনা ঘটবে তবে আমি আপনি ইনশাআল্লাহ অবশ্যই 100% সত্য যে আমি আপনি সেই দিন দুনিয়ায় থাকব না কাগজে থাকতেও তো বাড়ি কোয়া যায় কি না আমি কিনে দিয়ে কত বাড়ি থাকবেন না কারণ আমার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি আমি জানি ওই মূল কিয়ামত ঘটার আগে বড় 10টা ঘটনা আসবে বড় 10টা আলামত আসবে ওই বড় কিয়ামতের আগে বড় 10টা আলামত দেখতে পাবে সেই 10টার একটা আছে নাই তার আগে ছোট ছোট আলামত অনেক আসবে সেগুলো এখনই প্রমাণ হয়ে যাচ্ছে সেগুলো এখন দেখা যাচ্ছে অনেক আছে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে তবে সেই বড় 10টার কয়েকটার নাম বলে দেই আল্লাহু আকবার বড় 10টার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার আসবে ঈসা আলাইহিস সালাম আসবেন মাহদি আলাইহিস সালাম আসবেন ইমামে মাহদি আসবেন ঈসা নামেরও মানুষ আছে মাহদি নামেরও মানুষ আছে আছে না নাই একজনকে হুজুর কিয়ামতের আর বেশি বাকি নাই আমাদের বাড়ির কাছে মাহদি চলে আসছে আমি বললাম মাহদি কি করে কয় ভ্যান চালায় ওই ভ্যান চালায় নি মাহদি না সে মাহদি আর ঈসা আলাইহিস সালাম দুইজনে যৌথভাবে দাওয়াতের কাম কইরা অবশেষে গোটা দুনিয়ায় পুরো দুনিয়ার সমস্ত মানুষকে মুসলমান বানাই ফেলবে কন্যা সুবহানাল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে মুসলমান বানাই ফেলবে আর সব মানুষ মিলে একটা রাষ্ট্র হবে গোটা দুনিয়া মিলে এই রাষ্ট্রের প্রধান হবে ঈসা মাহদি আলাইহিমাস সালাম সুবহানাল্লাহ ইন্দা দুজন আসবে কোন সময়
ইনাদের আগে আসবে দাজ্জাল, দাজ্জাল আইসা হাজার। তোমাদের মনের মধ্যে যে যেটা ভালোবাসো, যে যেটা পছন্দ করো নিতে পারো, তবে যদি আমার কথা মতো চলো তাহলে বাম হাতের জান্নাত পাবা, আর আমার কথার বিপক্ষে গেলে ডান হাতের জাহান্নাম, মানে তোমারে হত্যা করে দেওয়া হবে। এক ভদ্রলোক বলবে, এক ইমানদার বলবে লাস্টে অবশেষে আইসা, তাহলে তুমি আমাকে, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, তুমি আমার রব নয়। ধরে বলেন সে কি আমাদের রব? দাজ্জাল কি আমাদের রব? দাজ্জাল কি আমাদের সৃষ্টিকর্তা? সে কি আমাদের পালনকর্তা? সে কি আমাদের রিজিকদাতা? কোনোভাবে তারে মানি না। এক আল্লাহওয়ালা বুজুর্গ বলবে, তোরে আমি রব মানি না। তুই যদি রব হইস তাহলে আমার রবের যে ক্ষমতা তাই তুই দেখাবি। তখনও বলে, তোমার রবের কি ক্ষমতা বলো? ও কয়, আমার রব মারতেও পারে, বাঁচাইতেও পারে। বলার সঙ্গে সঙ্গে লোকটারে কোপ দিয়ে দুই ভাগ করে হত্যা করে দিবে। এবার সঙ্গে সঙ্গে আবার তারে মিশে জীবিত করে দেবে। তাহলে রবের যে গুণ, সে গুণ, সেই যোগ্যতা তো তার মধ্যে পাওয়া গেল। উনার দাবি অনুযায়ী আমার আল্লাহ মারতেও পারে, বাঁচাইতে পারে। এবার ও মাইরে আবার বাঁচাবে। এখন তাই বলো, আমি কি তোমার রব নই? আল্লাহর বান্দা বলবে, এবার আমার পুরো একদিন হয়েছে, তুই সেই পরিচিত দাজ্জাল। দ্বিতীয়বার ক্ষমতা দেবে না, একবার কেউ সবাই করে বাঁচাই দিলে দ্বিতীয়বার তার কাছে আর মারতে পারবে না। যেরকম আল্লাহ একবার, একবার মারার পরে যখন বাঁচাই দিতে, দ্বিতীয়বার আর তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা সে রাখবে না। এমন করে দাজ্জালের ফেতনায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। নবী পাক বলেন, অরিজিনাল দাজ্জাল দেশে আসবে এই রূপ নিয়ে। আসলে থাকা দরকার ডান হাতে বেহেশতে, বাম হাতে দোজক। যদি থাকে তাহলে থাকতে হবে, জান্নাত থাকবে কোন হাতে? জাহান্নাম বাম হাতে। কিন্তু ওর জান্নাত হবে বাম হাতে, জাহান্নাম থাকবে ডান হাতে। বাহ্যিকভাবে দেখতে একরকম, আসলে কিন্তু হাকিকতে ঠিক আছে। যদিও দেখা যায় ডান হাতে জাহান্নাম, ওর ডান হাতের কথা না, ওর বাম হাতের কথা না শুনে যারা ডান হাতের কথা শুনবে তাদেরকে মেরে ফেলানোর সঙ্গে সঙ্গে তারা জান্নাতে চলে যাবে। আর ওর কথা শুনে যারা বাম হাতের লোভে ওর ভক্ত হয়ে যাবে তারা বাহ্যিকভাবে দেখবে জান্নাত, মরার সাথে সাথে তারা আসলেই জাহান্নামী। এই হাকিকি দাজ্জাল দুনিয়া আসার আগে বহুত আসবে চেলা দজ্জাল, কুসো দজ্জাল, খুদিয়ে দজ্জাল। এই দজ্জালদের সমস্যা স্বভাব ওই রকম, তাদের স্বভাব ও তাদের সিস্টেমটাও একই রকম। এদের সিস্টেম হলো ডান হাতে অস্ত্র, বাম হাতে টাকার বস্তা। কতক্ষণ ডান হাতে অস্ত্র, আমেরিকান, ইটালিয়ান, অস্ট্রেলিয়ান, ফ্রান্সেস, ইন্ডিয়া, চীন, জাপান, যত যত দুনিয়ার দিক দিয়ে বড় বড় শক্তিধর জাতি আছে, ইহুদি, নাসারা, বুদ্ধ, খ্রিস্টান, ইসরায়েলি, ফিলিস্তাইন কি বলা হয়, ইসরায়েলি, এমন করে যত শক্তিশালী দেশ আছে তাদের টাকার অভাব নাই, বাম হাতে টাকা। ওদের নাম হলো বামপন্থী। কথা বলেন, ওদের নাম বামপন্থী। বামপন্থীরা কোটি কোটি টাকা নিয়ে আসে, তাদের কথা মানলে আপনারা খ্রিস্টান বানায়, আপনারা ইহুদি বানায়, আপনারা নাসারা বানায়, আপনারা তাদের জলে নিয়ে দালান বানায় যায়, আমেরিকা বাড়ি বানায় যায়, লন্ডনে বাড়ি বানায় যায়, ইংল্যান্ডে বাড়ি বানায় যায়, যে জায়গা চান সে জায়গা দিয়ে যায়। তাদের বামপন্থীদের কথা শুনলে আপনারা দুনিয়ার বেহেশতে দিয়ে যায়, আর তাদের বিপক্ষে কথা বললে আপনাকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে আপনার নামে যুদ্ধ ঘোষণা দেয়। এইটা লাদেন বাহিনী, এইটা জঙ্গি বাহিনী, এইটা তালেবান বাহিনী, এইটা রাজাকার বাহিনী। এই করে মাইরা শেষ করে, এদের কথা না শুনি না, তাদের গুনিয়ার বোমায় যারা মারা যাবেন আল্লাহর কসম তারা শহীদ দার যায় জান্নাতে যাবে। বাহ্যিকভাবে দুনিয়ায় মরলাম, তাদের জান্নাতে গেলাম না, তাদের গুলিকে তাদের জাহান্নামে গেলাম, কিন্তু তাদের জাহান্নামের মধ্যে রয়েছে আমার আল্লাহ পাকের জান্নাত। কি ঠিক না? কিন্তু তাদের জান্নাতে যাইতে যাবা, কপাল তার পড়বে কি পড়বে না। এমন করে এই দাজ্জালের দুনিয়াটা দখল করে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আল্লাহু আকবার। আজকে আমার মাদ্রাসায় একটা আলেম জামাত আসছে, উনি বলতে
বলছিলেন হুজুর কারগুজারিরা না শুনাইলে মানুষে বুঝবে কি কইরা, কেন আপনি তবলিগে যাবেন না, কেন আপনি দাওয়াতের মেহনত করবেন না, কেন আপনি ছেলেরে মাদ্রাসায় পড়াবেন না, আপনি কেন দিন শিখবেন না, আপনি কেন দিনের প্রচার করবেন না, আপনি তো নিজেতে যতটুক আছেন অত চুপিয়ে চুপিচাপি বসে আছেন, আপনি মনে করছেন যা করছে এইটাই যথেষ্ট, আমার দায়িত্ব খালাস না রে বাজান, আপনার দায়িত্ব খালাস না, আপনি আপনার দায়িত্ব মুক্ত হতে পারেন নাই, আপনাকে বিশ্ব নবী দায়িত্ব দিয়েছেন পাল্লিগু শাহিদুল গায়েব, পাল্লিগু শাহিদুল গায়েব, পাল্লিগু আন্নি বলাও আয়া, আমার থেকে একটা কথা জানলে তুমি না জানা উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, এই বাংলার জমিনে বিশেষ করে উত্তরবঙ্গ আর বর্ডার সাইডের চতুর্দিকে, বিশেষ করে উত্তরবঙ্গ আর বর্ডার সাইডের সারা বাংলাদেশের গায়ে ভিতরে ভিতরে চাকে চাকে, সে জায়গায় হিন্দু বেশি সে জায়গায় আরো বেশি, এই খ্রিস্টানরা এইসব পয়সার প্রলোভন দিয়ে দাজ্জালি ফেতনা মোটা মোটা টাকা দিয়া হিন্দুদেরকে মুসল খ্রিস্টান বানাই নিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান পর্যন্ত খ্রিস্টান বানাই ফেলাইছে। তুমি ভেস্তে যাবা না দুদুকে যাবা, আল্লাহরও কিছু আসে যায় না, দুদুকে গেলে আল্লাহর কিছু আসে যায় না, জান্নাতে গেলে আল্লাহ পাকের কম পড়ে না, কথা বলেন ঠিক কি ঠিক না, তবে তোমার কপাল তুমি পোড়াবা, তোমার কপাল তুমি জোড়াবা, ফামান শা ফালিউমিন ওমান শা ফালিয়াকফুর, যার মনে চাই মানো আর যার মনে চাই না মানো না, আমরা তোমাদেরকে টাকা দিয়ে মুসলমান বানাবো না, কথা বলেন, আমরা তোমারে ওয়াজ করবো, তোমারে বুঝাবো, তোমারে দিন শিখাবো, তোমারে আখেরাতের প্রলোভন দেবো, আল্লাহর বিশ্বাস তোমার প্রতি স্থাপন করার যত রঙের বয়ান আছে সব আমি করবো, আমার দায়িত্ব পর্যন্ত খালাস, তোমার আমি টাকা দিয়ে মুসলমান বানাইতে পারবো না, দালান দিয়ে মুসলমান বানাইতে পারবো না, আমার কথা শুনলে তোমার যে টাকার যে দালান দেব সেই দালান হলো অনাদি অনন্ত কালের জান্নাত, জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাতে যাবি পুরো দিন সেখান থেকে বের হওয়া লাগবে না, সে জায়গা কিছুর অভাব থাকবে না। আল্লাহ কাজেই দোষ্ট এই দাজ্জাল আসবে মনে আছে নাকি, কিয়ামত আমাদের উপরে হবে না, কিয়ামত হবে যাদের উপরে তার বহু দেরি আছে, তবে কিয়ামতের আগে ছোট ছোট কিয়ামত হবে অনেক অনেক পরিমাণকে মুনকানি জামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটা তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন আবিষ্কার করতে পারি না, আমরা কিছু বানাইতে পারি না, তারপরও তোরা মানিস আর না মানিস দুনিয়ায় বসে যে ফিকা ফুকু যাই করিস, প্লান প্রোগ্রাম করিস, আমাদের পর জুলুম অত্যাচার করিস, টিকে আসিস আমাদের ওসিলা, আল্লাহ বললে ওয়ালার ওসিলায় দুনিয়া আছে, কথা বলেন, আল্লাহ বললে ওয়ালার ওসিলায় দুনিয়া আছে, তাহলে আল্লাহ বললে ওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে, বুঝা গেছে না, এবার আল্লাহ বললে ওয়ালা থাকবে কতদিন, যতদিন আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ থাকবে, আল্লাহ বলার প্রশিক্ষণ থাকবে অতদিন তো আল্লাহ বললে ওয়ালা থাকবে, যে জায়গায় আল্লাহ বলার প্রশিক্ষণ নাই আল্লাহ বলানে ওয়ালা নাই এই দুনিয়ায় নগদে চোখের সামনে দেখেন সে জায়গায় আল্লাহ শব্দের উচ্চারণ নাই, যে জায়গায় একটু আছে সে জায়গায় একটু আছে, যে জায়গায় মোটেই নাই সে জায়গায় মোটেই নাই, প্রাইমারিতে আল্লাহ বললে ওয়ালা ধর্ম বইয়ের মধ্যে একটু টুটু আছে, যার কারণে প্রাইমারি পর্যন্ত ধর্ম শিক্ষার মাধ্যমে আল্লাহ লল পট্টু আছে, হাই স্কুলে যাইয়া কত্তুর পর্যন্ত দুই তিন ক্লাস পর্যন্ত সম্ভবত ধর্ম শিক্ষা আছে, ওই পর্যন্ত আল্লাহ আল্লাহ আছে, লাস্টে যাইয়া হাই স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই ও জায়গায় আল্লাহ নাই, কলেজে আল্লাহ বলার প্রশিক্ষণ নাই ও জায়গায় আল্লাহ শব্দ নাই, বিশ্ববিদ্যালয় আল্লাহ বলার প্রশিক্ষণ নাই ও জায়গায় আল্লাহ শব্দের উচ্চারণ নাই, কথা বলেন ঠিক কি ঠিক না, যে জায়গায় আল্লাহ বলানে ওয়ালা নাই ও জায়গায় আল্লাহ বলনে ওয়ালা নাই, যে জায়গায় আল্লাহ বলানে ওয়ালা আছে ওই জায়গায় আল্লাহ শব্দের উচ্চারণ আছে, অজের ময়দানে আল্লাহ বলানে ওয়ালা আমরা বক্তারা উস্তাদ, মাদ্রাসা আল্লাহ বলানে ওয়ালা শিক্ষকরা উস্তাদ, মসজিদের মধ্যে ইমাম সব আল্লাহ বলানে ওয়ালা শিক্ষক, তবলিগের মধ্যে আমি সব আল্লাহ বলানে ওয়ালা শিক্ষক, পীর সাহেবের দরবারে পীর সাহেব বলেন আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ, যে জায়গায় উস্তাদ আছে ও জায়গায় ছাত্র আছে, আর উস্তাদ হলে আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ, কাজেই আল্লাহ বলানে ওয়ালা যতক্ষণ থাকবে আল্লাহ বলনে ওয়ালাও অতক্ষণ থাকবে, লাস্ট ফিনিশিং আল্লাহ বলানে ওয়ালাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি না কোন থানা জেলার অফিস আদালতের মধ্যে আল্লাহ বলার প্রশিক্ষণ হয় না, ও জায়গা বরঞ্চ আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ হয়,
আল্লাহ ভুলার উপর শিক্ষা হয় কাজেই বাকি সবাই মিলে দুনিয়ার ধ্বংসের দিকে টেনে নিচ্ছে দুনিয়ার হায়াত কত করে চেষ্টা করতেছে আর আপনারা মুসলমানরা দুনিয়ার হায়াত বাড়ানোর চেষ্টা চালাইতেছেন আপনারা দুনিয়ার হায়াত বাড়ানোর চেষ্টা করতেছেন এবার আল্লাহ বলানে ওয়ালাকে মাদ্রাসা থেকে আল্লাহ বলানে ওয়ালার প্রশিক্ষক আল্লাহ বলানে উস্তাদ তৈরি হয় মাদ্রাসায় আমি মাওলানা নাসির আল্লাহ প্রশিক্ষণ দেই আমি মাদ্রাসার প্রোডাক্ট ওই জুবায়ের আহমদ তাবলীগের আমির সাহেব উনি আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ উনি মাদ্রাসার প্রোডাক্ট চরমুনার পিসাব আল্লাহ বলার উস্তাদ উনি হলেন মাদ্রাসার প্রোডাক্ট কথা বলেন ঠিক কি না মসজিদের ইমাম সাহেব আল্লাহ বলানে ওয়ালা উস্তাদ উনিও মাদ্রাসার প্রোডাক্ট কাজেই হলো এই প্রোডাক্ট তৈরি করার কারখানার নাম হলো মাদ্রাসা যতক্ষণ মাদ্রাসা থাকবে অতক্ষণ এই প্রোডাক্ট থাকবে এরা থাকবে তো আপনারা থাকবেন আপনারা থাকবেন তো আল্লাহর শব্দ থাকবে আল্লাহর শব্দ থাকবে তো দুনিয়া থাকবে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে থাকবো যখন দুনিয়া থাকবে না তাহলে সেই সময় কেউই দুনিয়ায় থাকতে পারবো না অতএব দুনিয়া টিকে আছে লাস্টে যায় রেজাল্ট কি বের হবে তাহলে দুনিয়া টিকে আছে আলেমদের ওসিলা বিশ্বাস করলেন না দুনিয়া টিকে আছে কাদের ওসিলায় তুমি মানো মারিয়া না মান মাইতের মেহমান ফার্সিটি কয় মানিয়া না মান মাইতের মেহমান একজন একবারই গেছে বেড়াতি তারা উনারে মুঠে গ্রাস করতেছে না তুই এই ওয়াশ ওয়াইসে চিত্রিকে সুরি যদি দিতে কাটিয়ে দেবে না তাহলে ওকে যে মানিয়া না মান মাইতের মেহমান তুই মানিস আর না মানিস আমি তোর মেহমান বাপ রান্তি হয়ে নে মানিয়া না মান মাইতের মেহমান মানো আর না মানো যা বলছি তা হক বলেছি তুমি যদি ভুল বোঝো তোমার মাথার ভিতরে কিছু ঢুকছে তাড়াতাড়ি পাগলা গারদে যাও পাবনা পাগলা গারদে গেলে এই পাগলা মিশারে না এই পাগলা মিশারতে হলে তবলিগের গারদে যাইতে হয় সারমুনের গারদে যাইতে হয় গহরডাঙ্গার গারদে যাইতে হয় কথা বলেন ঠিক কি ঠিক না সরকারি উলামাই কিরামের দরবারে যাইয়া এই পাগলামি ঠিক করে আসতে হয় তাহলে মূল কিয়ামত হওয়ার আগে এই ঘটনাগুলো ঘটবে আল্লাহু আকবার এখনো পর্যন্ত দুনিয়া আল্লাহ বলনে ওয়ালা আছে বিদায় ওই ঝামেলা আসে নাই যখন ওই লোক তা থাকবে না ওর তো এক সময় মৃত্যু হবে আল্লাহ বলনে ওরা বাগানের মধ্যে বসে জিকির করে ওই লোকটা যখন থাকবে না এবার ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন সময় এসে গেছে তবে এবার রেডি হও ফু দেওয়ার আগে এদিক দেখেন ফু দেওয়ার আগে প্যাক ভরে শ্বাস টেনে নিতে না এবার মেরে শ্বাস প্যাক ভরে টানি দিয়ে তো ইসরাফিল আলাইহিস সালাম পেটের মধ্যে শ্বাস টানিয়ে দিতেই কয়েকশো বছর কেটে যাবে এর আগে আল্লাহ তাআলা আর একটা ঘটনা ঘটাবে এ সময় কিছু কিছু মানুষ থাকবে যে চাপে পড়িয়া জাহির করতে পারে না ভিতরে ভিতরে আছে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বাছাই করে ফেলবে বাছাই করবে কি দিয়া এদিক টাকান বাছাই করার জন্য আর জায়গা নাই ভিতরে আছে নি জায়গা আছে নাকি আর একটা টান দেন তো একটু পিছনে একটু টান দেন আসেন 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 কইলাম না যে সময় লস হয়ে যাবে না আমি যে অজের জানি জাতি পারলাম না আসেন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আসেন তাড়াতাড়ি আসেন সময় কম কমাই বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এবার আসবে কি দিক থাকেন একটা প্রাণী আর ফাঁকে 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 এইরকম নাজিরপুর পিরোজপুর গোপালপুর গোপালপুর মধুপুর ফরিদপুর রংপুর দিনাজপুর সৈয়দপুর বিভিন্ন পুরে পুরে একাত্তা আল্লাহর বান্দা লুকায় পলায় জিকির করে আল্লাহ তো তারা থাকতে এরা তারা এরা বেঁচে থাকতে আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবে না কাজেই এরা আবার টিকতে পারতেছে না জাহেরে জিকির করতে পারতেছে না এদের বড় কনজাস্টিং এ কষ্ট হয়ে যাচ্ছে এদেরকে আল্লাহ বাছাই করবেন কি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাণী পাঠাবে নাম তার দাব্বাতুল আর দাব্বাতুল আর জমিনকে পদদলিত করে জমিনের উপর যে পায়ে হাঁটে এর চারটে পা থাকবে দুইটা মানুষের মধ্যে দুইটা হাত থাকবে আবার পাখির মতো দুইটা ডানাও থাকবে ইচ্ছা করলে উড়তে পারবে ইচ্ছা করলে হাঁটতে পারবে এর দুইটা হাত থাকবে ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি প্রাণীটা এত বড় বসতে দেড় বিঘে জায়গা লাগবে তার কাছেও যাইতে পারবে না তারে মারতে পারবে না এই বিশাল প্রাণীটা
ডান হাতে মুসা আলাইহিস সালামের লাঠি বাম হাতে সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে বের হবে মানুষ বাছাই করার জন্য, সারা পৃথিবী মাত্র 40 দিনের মধ্যে পায়ে হেঁটে শেষ করে দেবে। বিশ্বে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান মুসলমান প্রত্যেকের কপালে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সোয়া দেবে। তারকে আংটি দেয় এমন কম্পিউটার, এমন বাছাই মেশিন কপালে সোয়া দেওয়ার সাথে সাথে মোমেন যারা তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আর ওই চাঁদনিময় কপালের উপরে ওই মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে লিখবে চেহারাটা চাঁদের মতো হবে। আর বেঈমান কাফের যারা তাদের কপালে সোয়া দেবে আংটি দিয়া, সঙ্গে সঙ্গে চেহারাটা ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। হনুমানের চেহারা যেমন কালো ওই রকম কালো হয়ে যাবে। আর তার কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে লিখবে কাফারা, তুমি কাফের। চল্লিশ দিনের মধ্যে সারা দুনিয়ার মোমেন আর কাফের বাছাই করে ওই প্রাণীটা উদাও হয়ে যাবে। এবার মোমেন আর মুসলমান যখন ভাগ হয়ে গেল, পূর্ব বা পূর্ব কাছ থেকে একটা, পূর্ব দক্ষিণ থেকে একটা হালকা গরম বাতাস আসবে, একটা গরম বাতাস আসবে, ওই গরম বাতাসটা সারা দুনিয়া বয়ে যাবে। ওই গরম বাতাসের গরম বাতাস গায়ে লাগার সাথে সাথে মোমেনরা সাকরাতে মউত ছাড়া, মৃত্যু যন্ত্রণা অনুভব করা ছাড়া, কেমন যেন হাস হাসতে হাসতে আনন্দের সাথে পানি পান করতে করতে মারা যাবে। কলেমা পড়তে পড়তে সব মুমিন মারা যাবে। এবার এই মুমিনদেরকে কাফন পরানোর কেউ থাকবে না, জানাজা পড়ানোর মুমিন থাকবে না, দূর কবর খুঁচানো কেউ থাকবে না, সবই তো পাইকারি কাফের, নিজলি কাফের, একেবারে একাধার সে কাফের। এই মুমিনদের কাফন দাফন হবে কিভাবে? এদের কাফন দাফন কাফন হবে না, গায়ে যে কাপড় থাকবে ওই কাপড় সহ ওদের জানাজা হবে না, যে যে জায়গা পড়বে সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা মাটিটা ফাইটা কবর হয়ে যাবে, অনাসে ভিতরে চলে যাবে, কুদরতি সিস্টেমে দাফন হয়ে যাবে। ঘটনা কি ঘটছে নাকি? বাকি আছে না নাই? কাজেই কাজ করতে সময় লাগবে। আমাদের উপরে কিয়ামত হবে না ফাইনাল কথা, মূল কিয়ামত হবে। আরো বহু দেরি আছে, এরপরে যারা থাকলো এরা হলো নিজলি কাফের, এর মধ্যে আর কোনো জাররা পরিমাণ ভেজাল নাই, খুব ফাইনাল বাছাই হয়ে গেছে। এই বাছাই কিন্তু কাফেরদের উপরে একটা না তিন দিন তিন রাত বিশিষ্ট একটা রাত হবে। সূর্য ওঠেও না ডুবেও না, ডুবে গেছে সূর্য আর উদয় হয় না, এক ডুবাই ডুবে গেছে সূর্য, অস্ত অস্ত হয়ে গেছে তার উদয় হয় না। আর একটু একটু অপেক্ষা করতে করতে যাইতে যাইতে 72 ঘন্টা, আমার দিক তাকান, আমাদের এখন রাত হয়েছে, লাইটগুলো সব অফ করে দিলে, লাইটগুলো সব অফ করে দিলে ঘরের মধ্যে অন্ধকার হয়, তারপরও দেখবেন যে ওই অন্ধকারের মধ্যে যে হাঁটলে মানুষ চলাচল টের পাওয়া যায়, যাই না কেন যায়, বাইরে অন্য অন্য আলো আছে, ওই আলোর একটা ফোকাস প্রত্যেকের ঘরে কম্বল ঝোকে, সর্বোপরি আকাশে তারকা আছে, এই তারকার লাইট নিবু নিবু করে আমাদের দুনিয়াটাকে মোটামুটি উজ্জ্বল করে রাখে গভীর অন্ধকারের ভিতরে। ওই তিন রাত তিন দিনের মধ্যে সূর্য তো উঠবেই না, চাঁদও থাকবে না, আকাশের তারকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোবিহীন করে দেবে। এমন একটা অন্ধকার কেউ কেউ খুঁজে পাবে না, খাদ্য সামগ্রী খুঁজে পাবে না, এই পাগল হয়ে যাবে, পায়খানা করে খাওয়া শুরু করবে, পেশাব করে পান করা শুরু করবে, জড়ায় ধরে ধরে যারা যে হাতে পাবে পাগলের মতো কানতে থাকবে, বুঝে আসবে যে কিয়ামত শুরু হয়ে গেছে। এইভাবে 72 ঘন্টা কেটে যাওয়ার পরে এবার সবে সাদে কবে সূর্য উদয় হবে, তবে উদয় হবে কোন দিক দিয়ে? পূর্ব দিক থেকে উদয় হবে না, এই সূর্যটা উদয় হবে পশ্চিম দিক থেকে। হাদিসের মধ্যে যে আলামতে কুবরা, এই বড় বড় আলামতের মধ্যে ইজাহাত আলামত, এই পশ্চিম থেকে সূর্য উঠায় উদয় হইয়া মাঝখান পর্যন্ত আসবে, মানুষের ভিতরে কিছুটা স্বস্তি আসলেও বিশাল একটা আতঙ্ক এসে যাবে। আরে সিস্টেম পাল্টে গেছে, এতদিন এদিক থেকে সূর্য উঠলো, আজকে এদিক থেকে উঠে গেল, মাঝখান পর্যন্ত আইসা আবার পশ্চিম দিকে অস্ত যাবে, এই অস্তের পরে আবার নিয়মতান্ত্রিক উঠতে তালে থাকবে, এরপরে সূর্য ফেরত আসার পরে যতই
কান্নাকাটি করুক, যত তওবা করুক এই তওবার কবুল হবে না। এইতে হলো মরণকালের তওবার মতো, মৃত্যুর আগে আগে যাইয়া আমরা মা বাপকে কলেমা পড়ানোর জন্য মৌলবী ডেকে নিয়ে আসি। বুড়োর সে সময় সেলেসা শুরু হয়ে গেছে, আজরাইলের সাথে এক নজর দেখা হয়ে গেছে। এই সময় কই যা বা কলেমা পড়েন, আল্লাহ আব্বা পড়েন কলেমা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা মারে কলেমার তালকিন দেই, আল্লাহ পাক বলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে কলেমার তালকিন পেটের মধ্যে অপারেশন করে কোরআন শরীফ ঢুকই দিলেও কাজ হবে না। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে বলে, সে সময় আস্তাগফিরুল্লাহ পড়তে পারে না, খালি গুমরায়। আব্বা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য সকলকে ধ্বংস করে দেবে। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবে, দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে, সব শেষ। আল্লাহ বলবেন আল আন মা বাকিয়া, ও আজরাইল এখন তো সব মারছ আছে কি, আনতা ওয়া নাহনু মালাইকাতুক, আমরা তুমি আল্লাহ আছর আমরা ফেরেশতারা আছি। আল্লাহ বলবেন সব ফেরেশতাকে মারি দাও, ইল্লা ইতনা আশারা, ইল্লা ইতনা আশারা, সমস্ত ফেরেশতাকে মেরে দাও বারো জন বাদে। কোন বারো জন? কা হামিলাতুল আশ ওয়া আনতুম আরবা, আরজ বহনকারী আটজন আর তোমরা বলো চারজন। এইভাবে সব ফেরেশতা মাইরা দাও। আজরাইলাম মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতাকে শেষ করে দিবেন। এরপর আল্লাহ বলবেন আল্লাহ মা বাকিয়া, এখন আর কি আছে? আজরাইলাম বলবেন আনতা ওয়া নাহনু ইসনা আশারা, তুমি আর আমরা বারো জন আছি। আল্লাহ পাক বলবেন আরজ বহনকারী আটজন বাদ দিয়া আর তোমারে বাদ দিয়ে বাকি বড় তিনজনের জান কবজা করো, জিব্রাইল মিকাইল ইসরাফিল। এই তিন আজরাইল, জিব্রাইল মিকাইল ইসরাফিল, যে ইসরাফিল সিঙ্গার বুকে দুনিয়া ধ্বংস হয়েছে, সে ইসরাফিল আলাইহিস সালামের জান নেবে, জিবরিল আলাইহিস সালামের জান কবজা করবে, মিকাইল আলাইহিস সালামের জান কবজা করে আল্লাহর হাতে জমা দিয়ে বলবে আল্লাহ। আল্লাহ বলবেন এখন কে কে? ওই আটজন তুমি আর আমি। আল্লাহ পাক বলবেন ওই আটজন রে মেরে দাও। আরো সূচ করে রাখছে যে আটজন এদেরকে মারো, মুহূর্তের ভিতরে সেই আটজন মারবে, তবে আল্লাহ পাকের কাছে বলবে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আটজন রে মারলে তোমার আরো সূচ করে রাখবে কে? আল্লাহ পাক বলেন তুমি কি জানো না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ কয়জন? জোর হলো না? পিছনে দাঁড়িয়ে স্লোগান দে, কয়জন? কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ ওয়া মুকাবেক কি? আল্লাহর আরো সুযোগ করে রাখার জন্য ফেরেশতা দরকার আছে, মানুষের দরকার আছে, কিন্তু অন্য যত যার যাবি তাদের পাহারা দেওয়ার জন্য মানুষ লাগে কি লাগে না? যদি পাহারা না দেয় তাহলে কুত্তই যায় নাক মুখ নষ্ট হয়ে বেলায় যায়, যদি পাহারা না দেয় তাহলে ওদের অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা, আল্লাহু সামাদ, আমার আল্লাহ বা মুকাবেক কি? ওই আটজনের কাছে ঠেকানা রে আজরাইল, দেও আটজন রে মাইরা দে। এবার আজরাইলের সাম সে আটজন রে মেরে ফেলবে। আল্লাহ পাক বলবেন আল আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? কান্তা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, সব শেষ। আল্লাহ কয় আনা হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল, আমি আল্লাহ জীবিত চিরঞ্জীব, আমি আল্লাহ ইস্তাই, আমি বলেছি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। কোরআন শরীফে আছে না? আবু সাবরা বলে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হবে একমাত্র আল্লাহ থাকবে, আমি সেই আল্লাহ আজরাইল। এবার আমি আর তুমি আছি, তোমারও মরতে হবে। কয় আল্লাহ আমারও? কয় হ্যাঁ। তুমি কি প্রাণী? কয় অবশ্যই। তাহলে আমার কোরআন শরীফে রায় কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সমস্ত প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তুমি সবাই রে মারছো, এবার তোমারও মরতে হবে। আল্লাহ আমার জান কে দেবে? কয় তোমার জান তুমি দিবা। আজরাইল সালামের চোখ বড় হয়ে গেছে, এত বড় একটা বডি আজরাইলের, সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ছেড়ে দিলে চুল পাইয়া চুলি রাগা পর্যন্ত আসবে না, এর আগেই পানি শেষ। প্রায় আমার সমান হবে না? সারা দুনিয়ার সব পানি মাথায় ঢেলে দেওয়ার পরে কানের কাছে আসবে না পানি, এত বড় একটা ফিগার, এত বড় একটা বডিকে আল্লাহ বলবেন তোমার জান তুমি দাও। আজরাইল আলাইহিস সালাম তখন নিজের জান নিজে দেওয়ার জন্য বুকের উপর হাত দিয়ে একটা থাবা মেরে মুট করে টান দেবে, এই পর্যন্ত উনি পারবেন, এরপরে উনি শেষ।
হাতের তালুতে নিজের জানটা বের হয়ে যাবে, যখন নিজের জানটা বুকে থাবা মারবে তখন অসাক বেসাকটা নিজের অজান্তে এমন একটা বিকট শব্দ জবান দিয়ে বের হবে। যদি দুনিয়ার সমস্ত প্রাণী ওই সময় জীবিত থাকতো, আজরাইলের শব্দে সমস্ত প্রাণী কলজাফাইটা মারা যাইতো। জানটা বের করে দিয়ে আজরাইল শেষ, ইল্লা মাজুকুল্লাহ, একমাত্র আমার আল্লাহই থাকবে। আজ সাত পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবেন। দোস্তরে এই হলো ফাইনাল কিয়ামত। এবার আমার আপনার কিয়ামত আসতেছে, আজকে আমি কালকে আপনি, আর আজকে আমি কালকে আপনি, এমন করে আসতেছে আর যাইতেই তালে আছে আল্লাহর সিস্টেম। যাইতেছে আসলাম কোন জায়গা থেকে, আবার যাব কোন জায়গায়, ফিরে কোন জায়গায় যাব। এই কথাগুলো তিনটে কথা মানুষ মাটি দেওয়ার সময় আমরা সেই তিনটে কথা মরাল আসছে শুনাই। এদিক মানুষ মাটি দেওয়ার সময় তিন যে কথা কই, এই তিন কথা লাশে শুনানোর দরকার নাই মিয়া, কিন্তু হাদিসে আসছে মাটি দেওয়ার সময় তিন কথা বলবা, এটা তাকে বলবো। ওই তিন যে কথা মাটি দেওয়ার সময় বইয়া আমাকে নিজেকে নিজে ওয়াজ করি, কি কইয়া, হে মানুষ মিলাহা খালাকনাকুম, আল্লাহ তাআলা তোমার এই মাটির থেকে বানাইছি, কৃষির থেকে, মাটির থেকে। মানুষের চেয়ে দামি আর কোন প্রাণী আছে? না। আছে? না। আমার দাম ফেরেশতার চাইতেও বেশি? না। কতক্ষণ? না। অবশ্যই বেশি। আমি নাসির, আজরাইলের চাইতে দামি। যদি আমি জান্নাতি হই আর যদি আমি জাহান্নামি হই তাহলে শুকরের চাইতে খারাপ। আজরাইল জান্নাতি যাবে না, আজরাইল ইংলিশ পানিও পান করে না, আল্লাহ মেরে কত পানি পান করায়, বাংলাদেশের সব দামি কেন আমারে খাওয়ায়, আজরাইল যে কিছু, ইব্রাহিম যে কিছু খাইতে দেয় না, মিকাইল এত খাদ্য সরবরাহ করে, সমস্ত খাদ্যমন্ত্রী হলো মিকাইল আলাইহিস সালাম, সে এক গ্লাস পানিও খায় না, একটা ফল ফ্রুট খায় না, বানানোর দায়িত্ব তার, খাওয়ার দায়িত্ব আমার। খাদেমের দাম বেশি না মখদুমের দাম বেশি? যে খেদমত করে তারে কয় খাদেম, যারে খেদমত করে তারে কয় মখদুম। সমস্ত ফেরেশতারা খাদেম, আমরা হইলাম মখদুম। ফেরেশতারা ব্যবহার করে না, আমরা ব্যবহার করি, তাহলে ফেরেশতা দামি না আমরা দামি? বলেন আমরা দামি, ঠিকই ঠিক না? এত দামি, এত দামি, আমাদের চাইতে দামি কেউ নাই, তাহলে আমাদের বানানিও বানানো উচিত ছিল আল্লাহ পাকে দামি একটা পদার্থ দিয়া, হীরা কাঞ্চন মণি মুক্তা সর্বনিম্ন সোনা রূপা এইরকম দামি কিছু দিয়ে আমার বানালি দাম বুঝতাম যে হ্যাঁ আমার সব কিছু দাম আছে, আমার নখ স্বর্ণ দিয়ে মুক্তা দিয়ে বানানো, আমার দাঁত গুলো হীরা কাঞ্চন দিয়ে বানানো, আমার বডি দিয়ে সোনা দিয়ে বানানো, আমার বেসলিও 60 কেজি ওজনে স্বর্ণের দামে বিক্রি হবে, কিন্তু বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে বানাইছে। কি দিয়ে? মাটি দিয়ে। কেন বানাইছে? মাটি দিয়ে। আল্লাহ তাই সব মাটির মধ্যে যে যোগ্যতা আছে ওই যোগ্যতা সোনার মধ্যে নাই, ওই যোগ্যতা রূপর মধ্যে নাই, ওই যোগ্যতা হীরা কাঞ্চনের মধ্যে নাই, ওই যোগ্যতা বনি মুক্তার মধ্যে নাই, ওই যোগ্যতা কাহার মধ্যে নাই। মাটির মধ্যে যে দুইটা গুণ আছে ওই দুইটা গুণ আমার ভালো লাগে। এক নম্বরে গুণ হলো আমানতদারি, এক নম্বরে গুণ হলো ধৈর্য, সবর, নম্রতা, ভদ্রতা, এই সবগুলো মিলে এক গুণ। মাটির মধ্যে ধৈর্য আছে, মাটির মধ্যে সভ্যতা আছে, মাটির মধ্যে ভদ্রতা আছে, মাটির মধ্যে নম্রতা আছে, কথা বলেন। এক নম্বর গুণ হলো আমানতদারি, মাটির কাছে যা দিবা তাই আমানতের সাথে থাকে, বরঞ্চ যা দিবা তার চেয়ে বেশি বানাই দেয়। কথা মাটি নম্র ভদ্র সভ্য বিনয়ী জীবন ভরে পায়ের নিচে থাকে, কোনদিন মাথার উপরে উঠতে চায় না। 1000 তলা দালানো যদি মাটির উপরে উঠে যাও, মাটিতে কোনদিন কয় না কাকা তুমি তো এক মনে জায়গা দুই মন বতি পারো না, আমার কারের পর এত বড় দালান দিলে একটু ভাগযোগ করে ছোট ছোট করে দাও, কোনদিন মাটিতে পায় না। সৈসা সৈসা গরুর লাঙ্গল দিয়া পাওয়ার টিলার দিয়া ট্রাক্টর দিয়ে সৈসা চৌসির করে বেলাই, কোনদিন মাটিতে একটু বুক গুলে করো না, হে মানুষ তোর একটা নখের তোর সহ্য হয় না, আমার এভাবে ফাড়িস কেন, এই কথা মাটিতে কোনদিন পাই না। বড় বড় পুকুর খনন করে ফেলি, মাটিতে কয় না যে এত বার কোদাল যে আমারে কোপাও, তোমার গায়ে তো একটা কোষ হয় না, ও মানুষ তুমি আমার আর কোপাতে পারবা না, এই কথা মাটিতে কোনদিন পাই না। মাটির মধ্যে নম্রতা ভদ্রতা সভ্যতা আর সবর আছে, 2 নম্বরে আমানত দাঁড়ি আছে। মাটিরে একটা ধান দিলে তার একটা গাছ হয়, ওই গাছের গোড়ায় আরো 7টা গাছ মাটিতে বের হয়, এরপর
পরে সাতটা গাছে সাতটা শীষ বের হয়, ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে শীষে একশো করে ধান হয়। মাটির একটা ধান দিলে সে আমারে সাতশো ধান দেয়, একটা আমের আঠি মাটির দিলে একটা গাছ দেয় একশো বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়, মাটির একটা কাঁঠালের আঠি দিলে সে আমার একটা গাছ দেয় শত বছর ধরে হাজার হাজার কাঁঠাল দেয়, মাটির একটা নারকেল দিলে সে আমার একটা গাছ দেয় গাছের মাথায় একশো বছর পর্যন্ত শত শত হাজার নারকেল দেয়। মাটির মধ্যে আমানতদারি, মাটির মধ্যে আল্লাহ পাক সামান্য একটু মেটেরিয়াল দিয়ে দিয়েছে, তার দ্বারা কেউ আর কি বিশাল করে স্বর্ণের খনি তৈরি করে দেয়, কোনো কোনো জায়গায় মাটির নিচে তেলের খনি তৈরি করে দেয়, মাটির নিচে ইউরেনিয়ামের খনি তৈরি করে দেয়। মাটি তার বেড়েবুদ্ধি রাইকা লোহার খনি, তামার খনি, পিতলের খনি, রূপর খনি, স্বর্ণের খনি, সব আমানতদারির সাথে পেটের মধ্যে রাইকা সুন্দরভাবে আমারে দেয়। আর আগুনের মধ্যে আছে খেয়ানত, আগুনের মধ্যে খেয়ানত আছে, মাটির একটা ধান দিলে সাতশো ধান দেয়, আগুনের মধ্যে একটা ধান দিলে বারোশো ধান দেয়। যেই দুইটা আল্লাহ পছন্দ করে, এক নম্বরে জ্ঞান পছন্দ করে না, দুই নম্বরে অহংকার পছন্দ করে না আল্লাহ। আল্লাহ কায় অহংকার আমার সেহার সেপাত, আল কিবরিয়া উড়ে দায়ী, বড়ত্ব হলো আমার চাদর, আমার চাদর নিয়ে কাড়াকাড়ি করিস না, আগুনে আল্লাহর চাদর নিয়ে কাড়াকাড়ি করে, আগুনের মধ্যে খেয়ালত আছে আল্লাহকে আমি খেয়ালত পছন্দ করি না, যার কারণে মানুষ তোমাদেরকে বানাইছি মিনহা, এই মাটির থেকে বানাইছি, কথাটা মনে রাখবা, মাটির থেকে বানাইছি তাও সিস্টেম কি, মাটির মধ্যে গাছপালা ফল ফুল তরি তরকারি ইত্যাদি দেই, ওইটা খাবে তোমার আব্বা মা, তোমার আব্বার পেটের মধ্যে সুন্দর একটা মেশিন বানাই দিছি, ওই মেশিনে রিফাইন কইরা যেটা শরীরের জন্য প্রয়োজন সেটা শরীরে নেবে, আলাদা আলাদা একটা ব্যাগ রাখছি, ওই ব্যাগের মধ্যে একটু থাকবে বীর্য, ওই বীর্যটা এমনই একটা নাপাক পানি, যেই নাপাক পানি মিম্বাইনি সুলভি বা তারায়েব, ডাইন পা ডাইন সানা আর বাম সানা এই দুইটার মাঝখানে পিঠের মধ্যে ছোট্ট একটা ব্যাগ ওর মধ্যে রাখি, এমনই পচা নাপাক পানি যেইটা সামান্য পরিমাণ বের হইলে পুরোটা বডিরে নাপাক বানায় দেয়, তোমারে বানাইছি মাটি থেকে যাতাকে পায়ের তলে, সেখান থেকে বানাইছি বীর্য যা এত ঘৃণিত আর এত নিকৃষ্ট, শরীর থেকে বের হইলে গোসল পর্যন্ত ফরজ হইয়া যায়, এবার তা পাঠাই দিছি তোমার মায়ের রেহেমের মধ্যে, ওই জায়গা রাইকা সুন্দর করে বানাইছি, বানানোর পরে পেটের মধ্যে রাইকা তোমারে আমি বিরিয়ানি পোলাও খাওয়াই নাই, তোমারে আমি সর্বিকলা ঘি মাখন খাওয়াই নাই, ও জায়গা খাওয়াইছি তোমার মায়ের মাসিকের পচা রক্ত, তোমার অহংকার কোন জায়গায়, কি বলে তুমি মাথা উঁচু করে কথা বলো, আল্লাহ তাআলা আল ইনসানে হাইনুম মিনাদ দাহরি লাম يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه وجعلناه سميعا بصيرا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি ওসি, আমি ডিসি, আমি এমপি, আমি মন্ত্রী, তুমি লাস্টে কি, তুমি তুমি বীর্য, তুমি মাটি, তুমি তোমার মায়ের পচা রক্ত খাইয়ে মানুষ, কিসের অহংকার, তোমার সোনাতে বানাই নাই, রূপতে বানাই নাই, তুলে বানাইছি মিনা কালাকনাকুম, এই মাটিতে বানাইছি, বাড়াবাড়ি মোটে করবি না, অফি আনুই দুকুম, তুই একশো তালা দালানের মাথা যদি থাকি, ঘরে আমার ওপরা পরিবার আছে মা, আকে বাজে রে জমি গর্দি নিহা, আলা ইয়া সাকিন আল কসরিল মুহাল্লা, সাতু দুফানু হান করি বিন ফিতুরাবি, একশো তালা দালানের মাথা যদি থাকো, অফি আনুই দুকুম, তুই যে জায়গা থেকে সেই জায়গা তোরে আনিয়াই ছাড়বো, অফি আন ওই দুকুম বলছেন আল্লাহ, পাবে ইফালের সিগা, অফি আর তাউদুন কই নাই, তাউদুন মানে ফিরে আসবা, এ বলছেন বলছেন কি বলছে, অফি হা নই দুকুম, আমি ফিরে ছাড়বো, এই তর্জমা, আর যদি বলতেন মিলহা ফালাকলাকুম অফি হা তাউদুন, আমি বানাইছি মাটি দিয়ে তোমরা ফিরে যাবা, যার যার দায়িত্বে ফিরে যাবা, তাহলে আমি যেতাম না, যেখানে যেখানে লুকোই পালাই থাকতাম, নই দুকুম বাঘে খালিও তুই মাটির তলে, বিমানে পুড়লিও ছাই হয়ে মাটিতে আসবি, সাগরে ডুবে মরবি তাও মাটিতে যাবি, যে অবস্থায় যা মরিস না কেন, নই দুকুম মাটির তলে আমি ছাড়বো, এবার মাটির তলে নেয়ার পরে আবার আমি নিজে বলে দিচ্ছি, আমি না নখরে যুকুম তারা তান ওখরা, এ জায়গাটায় নখরে যুকুম আমি বের করে ছাড়বো দ্বিতীয়বার পুনরায়,
এ জায়গা আল্লাহ বললে বলতে পারতেন অমিনহা তাখরুজু নাতারাতান উকরা, আবার তুমি বের হবা মাটির নিচের থেকে। তখন আমি আমার যদি কই যে তুমি বের হবা, তাহলে আমি বের হতাম না। মাটির তলে বলা যায় যে আকাম কইরি আইছি কোন মুক্তি আল্লাহ সামনে যাব, তাই এই কবরের মধ্যে বাগানে গাঁটটি মেরিয়া বের হব না। আল্লাহ কইল ফাইনাল মাপার, কোথায় পালাবি? কিন্তু লাশ মাটি দিয়ে ছুঁয়ে চলে আসি, ওর মর্মের দিকে আমি পাবি না, ওর মর্ম অর্থ আমি ভাবি না। আমারে বানাইছে মাটি দিয়া, আমারে মাটির নিচে নিয়ে ছাড়বে, আবার ওখান থেকে আল্লাহর সামনে উঠেই ছাড়বে। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি না নকরি যুকুম তার তান ওখরা, দ্বিতীয়বার উঠানো হবে। এই বলে মাইয়ের তারে তো রেখে আসি, আমরা চলে আসার পরে এবার মাইয়াতের কাছে মানুষ দাফন করে দিয়া চলে আসার পরে, গত দুই দিন আগে হাদিসের মধ্যে দেখছি, মানুষ যখন হেঁটে আসে মাইয়াতের কানে, লাস্টের মানুষটার পায়ের আওয়াজ কানে শোনা যায়, এমতো অবস্থায় চলে আসে। মালাকান ইয়াতি কি মালাকান, দুইজন ফেরেশতা তার সামনে চলে আসে, আইসা পায়ুজলিসানিহি, দুইজন দুইটা ডানা ধরে বাহু ধরে লোকটারে বসায়। ফেরেশতারা ওই রুহুটাকে প্রথম কবজা করার পরে আজরাইল আসমানে নিয়ে যায়, যদি মোমেন হয় তাহলে ইল্লিনের খাতায় নামটা লেখায়, যদি বেঈমান হয় সিজ্জিনের খাতায়, জাহান্নাম সিজ্জুন মানে জেলখানা, জেলখানার খাতায় নামটা লেখাইয়া ওই জায়গা থেকে আবার মাইয়াতের সিনার মধ্যে ঢুকাই দেওয়া হয়। ফাইউজলিসানিহি, আপনারা বলতে পারেন যে এই লোকটারে বাগে খাইলো, যে লোকটা পুড়িয়ে গেল, যে লোকটা সাইবস হয়ে গেল, তারে বসাই কোন জায়গা, তারে কিভাবে বসাই? এদিক তাকান বসানো মানে এই বডি বসানো না, এ বডি তো মানুষ না, বডি মানুষ না, বডি বডি। আমি এখন আসি বেঁচে, আমার নাম মাওলানা নাসির আহমদ, আমাকে আমার মুরব্বীরা নাসির কয়ে ডাকে, ছোটরা আমাদের ভাই চাচা বাপ যা নেশায় হয় তাই কয়ে ডাকে। আমার হঠাৎ করে আমার মরণ হয়ে গেছে, আমার জানাজা আমার সুলতান শ্রী মাদ্রাসার মাঠে বাসার থেকে দিয়া যাবে, ওই জায়গা হাজার হাজার মানুষ অপেক্ষা করে, কি বলে এ নাসির সাহেব কি আইছে? এই কয় নাকি লাশ আসছে, কি বলবে লাশ আসছে? আমি তো সেই বডিতেই রয়ে গেছি, আমার আর নাসির সাহেব বলবে না, এখন বলবে লাশ আসছে। তাহলে আমার মধ্যে কি না থাকার কারণে, আমার সবই আছে শুধুমাত্র কি না থাকার কারণে আমার নাম মানুষ বাদ দিয়া, নাম বাদ দিয়ে আমার নাম হয়ে গেছে লাশ, সেইটার নামই হলো মানুষ। ওইটা থাকলে আমি নাসির ছিলাম, ওইটা নাই আমি লাশ হয়ে গেছি। কাজেই এই বসা বসি শোয়া বসা সব ওইটার সাথে হবে, এই বডির সাথে কোনো কথা না। কথা কি বুঝে আসছে? আবার আল্লাহ পাক ইচ্ছে করলেই যারা কবরে নিয়মতান্ত্রিক দাফন হবো, আমাদের পাল্লা তালা ভিতরে লাশ ওই রুহুটাকে দিয়ে এই বডির আরো বসাইলে বসাইতে পারে। এটা ফাহালুল্লি মায়ুরিব আলা কুল্লি শাইন কাদির, যা খুশি করে যা খুশি করতে পারে। কথা বলুন ঠিক না? নিশান সে বসা জিজ্ঞেস করে আমার রব বোকা, তোমার রব কে? তুমি বলবা আমার যারা গোম দেশে বিজিএফ কার্ড দেশে কম্বল দিয়ে ছিল তারা, যারা করোনা টিকে দেশল তারা, আমার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমার নেতা দূত আমার রব, 33 কোটি দেবদেবী আমার রব, রদিতু বিল্লাহি রব্বান, বলেন রদিতু বিল্লাহি রব্বান, আমি সন্তুষ্ট ছিলাম আল্লাহ পাকের উপরে। কোন দিক দিয়ে রব্বান? রব হওয়ার দিক দিয়ে। আমার রব হওয়ার যোগ্যতা কে রাখে? অল এভরিথিং যে দায়িত্ব নিয়ে আমাকে পালতে পারে সেই অরিজিনাল রব। আর কিছু দেয় কিছু দেয় না, চাল দিলি ডাল দেয় না, ডাল দিলি আর একটা দেয় না, একটা দিলি কেটা দিলি কম্বল দেয় না, ফাঁকে ফাঁকে আমার বাইরে খেয়ে বেলায় যায়। এক ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মহিলা যে ওয়ার্ড চেয়ারম্যান নামে ওই যে ফেসবুকে দেখছিলাম আর কি করোনার সময়, তার বক্স খাটের মধ্যেই সয়াবিন তেলের খনি হয়েছে, সয়াবিন তেলের খনি বক্স খাটের মধ্যে, ডালা ডালা উঠে দেখে যে কাতার দিয়ে শোয়ালো কবরের মতো। সরকার দেশে আমাকে দিতে আর ওইগুলোর মধ্যে লুকায়, আমার রব হইতে পারে? যার নিজের পাশালি আমা বসছে, যারে আমার তেল মাহাই দিয়া লাগে, যার গায়ে আমার রং দিয়ে দিয়া লাগে, যারে আমার শাড়ি ভরাই দিয়া লাগে, সে আমার রব হইতে পারে? আমার রব সে
যে আমার সবকিছু করে, ঠিক কিনা? তাতে আমি রব হিসেবে কাকে মানি? বলবেন রদিতু বিল্লাহি রব্বান, বলেন আপনি ইসলাম। এবার জিজ্ঞেস করো অমাদিনুকা, আমি তোমার তুমি কোন ধর্মের ছিলে? আল্লাহ, আপনি বলবেন আমি হিন্দু ধর্মের ছিলাম, আমি বৌদ্ধ ধর্মের ছিলাম, খ্রিস্টান ধর্মের ছিলাম, জবাব যা পার তাই পাবেন। যদি বলতে পারেন অবিল ইসলাম দীনান, আমি ধর্ম হিসেবে মানি ইসলাম, জোরে বলেন কি মানেন? অন্ধকার কেটে গেলে বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা, অন্ধকারের মধ্যে জগ্নাইলে লাভ নাই, দুধু মরিয়ে নাও খালি, চক্ষু বন্ধ করে কবরে গেলেই তোমার সব খুলে যাবে। ধর্ম হিসেবে একমাত্র এই জগতে দিয়েছেন। তিন নম্বর, ইতিমধ্যে হুজুর আলাইহিস সালামকে আপনার সামনে দেখা দেখানো হবে, হুজুরের পাখকে দেখবেন আর বলবে তুমি কি চেনো যেই ব্যক্তিকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল? আপনি যদি সুন্নতওয়ালা হন, মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি সুন্নতি চুল থাকে, আপনি যদি দুনিয়ায় থেকে সুন্নতের পাবন্দি করে যেয়ে থাকেন, তখন হুজুরকে দেখে আপনি চিনবেন হাজা নবীজি, হাজা রসুলি, হাজা সৈয়দি আবি মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি স্বীকার করবেন। আল্লাহ বলবেন তিন প্রশ্ন জবাব হয়ে গেছে, এক কোটি পুরস্কার দাও, একটা একটা প্রশ্নের জবাবে একটা পুরস্কার, প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার আল বিসুহু মিনাল জান্নাহ, তারে জান্নাতের জামা কাপড় গায়ে দিয়ে দাও। দুই নম্বর, ওয়াফ রিসুহু।